Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. শীতকার পায়রা পড়ে হ্যাঁ থামো দেখি পড়া শীতকার করে পড়তাছে সব আমি জানি পাড়ার লোকের শুনা তেমন আমাগো রক্ত শুষছে কত্তা বাবু কত্তা মা হইছে ঠাকুর মঙ্গল করো আমার মেয়ে যেন পাশ করে ঠাকুর পাশ করে পাশ করব মানে তুমি কও কি তুমি দেখে নিও আমাগো গীতা এবার বৃত্তিতে ফার্স্ট ডিভিশন পাইব তাই যেন হয় যাই আমি একটু ছোট বউকে আর মিতাকে প্রসাদ দিয়ে আসি আসো তুমি পড়ো গীতা ছোট দরজা খোল ছোট সেই দুধ
অপেক্ষা করে দূরে যায় অধিকতা যাই দেখি আবার কি অর্ডার মারায় পূজোর ফুল নে ঠাকুরপু পূজোর ফুল না কিরে মিতা খিদে পেয়েছে কতামা ও কতামা ইসমাইলের গলা মনে হচ্ছে দেখ তো ছোট ডাকে কেন ও কতামা কি হইলো কি সাত সকালে সারের মতো চিল্লাস কেন কতামা কই আজকাল কি চক্ষুর মাথা খাইছিস নাকি কেন চক্ষুর মাথা খামু কেন চক্ষুর মাথা না খাইলে দেখতাছস না জল জানত তোর চোখের সামনে কতামা খাড়াই রইছে কি যে কন আমার হাসা পায় কি কোথায় আছে তাই মানে না আপনি বলো ও কতামা এদিকে আইন সকালে কান্দো কেন আরে কান্দো কেন কও না জুমিদা পায়ের উপর পা দিয়া দিয়া নাচাইয়া নাচাইয়া ঘুমাইতেছে নামেই জমিদার জমাদার জমিদার কাল পাঠতেছে কেন কাল পাঠতেছে কেন কি হয়েছে কি নামেই পদ্মপুকুর ঘটি ডোবে না কি হইতাছে কি আরে কান্দো কেন কও না বাবা গো কত সাত কইরা আমার বিয়া দিছিলা বাবা কত আশা কইরা বাসা কইরা সোনার পোলার লগে সোনার সংসারে সোনার পালঙ্কে পিতৃমা হইব বইলা কি হয়েছে কি অপমান চাই না আমারে করলো জানো কে কে ওই যে জাইলোর ব্যাটাটা ও আমারে কি অপমান চাই না করলো জানো কি করছে ঠাকুর রামকৃষ্ণ কইছেন না কি কইছে গো যে শয় সেই রয় হা ঠাকুর তাই যদি আহ দাঁড়াও না ঠাকুরকে আমি প্রণাম করে কই হা ঠাকুর তাই যদি হাত তালা নিয়ে ইন্ডিয়া যাব গিয়া আজমির শরীফে সালাম জানামু আর কালীঘাটে গিয়া একটা পাটা বলি দিয়া পূজা দিমু কান্দো না কান্দে না কইব একদিন দেখো একদিন একদিন তোমারে কত্তা মা আমারে কত্তা বাবু ওদের কইতেই হইব সত্যি এই মাছ নেই মাছ নেই মাছ নেই এই এদিকে মাছ নেই এদিকে ভালো কথা ভালো কথা না কিরে তোদের হাতে এত বড় বড় মাছ কে দিছে হ্যাঁ রাজা হরিশ্চন্দ্রের মতো দান সত্য করতেছিস এ তোর বাপের তালুকদারি কি যে কন আমার বাপের তালুকদারি হবে কেন আপনাকে বাপের তালুকদারি কর্তা বাবু আর কর্তাবার আদেশ শহর ইসমাইল মাছ ধরে প্রথমে গ্রামের সব লোকে পরিবার বেশি একটা করে মাছ দিবে খাইতে তারপরে যা বাঁচবো সোজা ঢাকা শহরে আমারই ধম গান গান ছোট বাবু কর্তা ইচ্ছে কর্ম করতেছিস কর্তার ইচ্ছে কর্ম তোরে করাই কিনে নিবে মারুম না কত বড় মুখ কত বড় কথা এইভাবে যদি দান সত্য খুইলে বসো তাহলে ব্যবসা বাড়ি ঘর দোর জমি জায়গা সত্য লাটে উঠবো সন্দীপের মানুষকে খাওয়াইলে দান করলে লাটে ওঠে না রে বরং মানুষের আশীর্বাদে বার বরন্ত না
তোমার এই যুক্তিটা আমি মানতে পারলাম না। তোর মানা না মানায় আমার কিছু যায় আসে না। ছোট ছোটর মতো থাকবি, সবটা তোর নাম গড়াবি না। দাদা তুমি একটা কথা ভুলে গেছো, আমারও সমান ভাগ আছে। কি বললি? ভাগ? হ্যাঁ ভাগ, আমি সম্পত্তি ভাগাভাগি করতে চাই। অনিপেন তুই যতই চেষ্টা করস, আমি যতদিন বাইচা থাকুম সম্পত্তি ভাগাভাগি দিব না। কারণ আমি জানি সম্পত্তি তোর হাতে পড়লে না তোর বউ বাচ্চা ডাকাঠর ভিক্ষা করে বেড়াবো। শুধু মা ঢুকারে দেখলেই চলবো। আরে লজ্জা কিসের? মা দুর্গা শিবিরে কত ভালোবাসত, শিব ভালোবাসত, আমি তোমারে ভালোবাসি। দাদা তুমি আমারে মারলা? তোর ভাগ্য ভালো, তোরে শুধু মারছি খুন করি নাই। তোর মতো ভাইরে গাইটা পদ্মার জলে ভাসাই দেওয়া উচিত। কি করে ভাসায় ওঠে দেখাছে? ছি ছি ঠাকুরপু, তুমি এত নিচ, অত সিসি করনে কি হইলো? সিসি করতেছে, পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকলে থাকতেই পারে, তাহলে পুরুষ মানুষ কইছে কেন? কমলা আমারে ক্ষমা করে দাও, আর হইব না। চলো আসো, চলো, বাড়ির গরু ঘাড়া ঘাস খায় না বুঝছো, চলো কত খাইতে পারো ঘরে চলো আসো। এ কাড়া হো, আইতেছি। টেলিগ্রাম আছে। টেলিগ্রাম সই করে দেন। বরিশাল থেকে দাতার সম্বন্ধে টেলিগ্রাম করছে? আসি। নিপেন? দাদা কার চিঠি? চিঠি নয় দাদা, টেলিগ্রাম। বরিশাল থেকে তোমার সম্বন্ধে টেলিগ্রাম করছে সুবলে। কি লিখেছে ভাই? তোমার বাবার অবস্থা খুব সিরিয়াস। আমি বলি কি, তালু মশাই তো বয়স হয়েছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে, তা আমার মনে হয় কাল বিলম্ব না করে তোমরা রওনা হয়ে পড়ো। হ্যাঁ যাও তো উচিত, কিন্তু কিন্তু কেন দিদি, কাল তো আমার গীতার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আরে বাবা গীতা আমার নাই বা হইলো মাইয়া, কাকে মাত্র একটু জল ভাত খাওয়াইয়া ওরে পরীক্ষা দিতে পাঠাতে পারো না? হ্যাঁ তোমরা বরং এক্ষুনি রওনা হয়ে যাও, কম যায় এটাই হয়তো শেষ দেখা। বৌদি দাদা তোমরা তৈরি হয়ে নাও, আমি ঘাটে গিয়া নৌকার ব্যবস্থা করি গিয়া। হ্যাঁ চলো চলো চলো। ছোটবাবু কিরে, দাদা রে কর্তবাবু আর আমারে ছোটবাবু। কবি কবি তিন গনা আইতেছে। এই শোন একটা টেলিগ্রাম আইছে, দাদার শ্বশুর মশাইয়ের খুব শরীর খারাপ, বৌদি দাদা সব বরিশালে যাইব। হ্যাঁ ওই নৌকা ঠিক আছে তো? হ্যাঁ ছোট বাবু। হ্যাঁ না না কর্তা বাবু। তাই ক, শোন বৌদি যেমন খারাপ খাবার টাবার নিবো কিনা জানি না, এক কাম কর, হ্যাঁ এই চিড়া মুড়ি কলা এসব হাট থেকে কিনে নিকে যা। হ্যাঁ যা যা দুজনে যা, দুজনে মিলে যা যা।
ওই গো আসো, তোমার ঘর হয় না দেখি। আসো আসো। যাইতেছি দাদা। শোন গীতা মিতা, তোরা কিন্তু একদম ঝগড়া করবি না, দুষ্টুমি করবি না, ভালোভাবে থাকবি, কেমন? আচ্ছা মা। হ্যাঁ জেঠিমা। একটু দেখে রাখিস কেমন, তোর উপরে সংসারে সব দায়িত্ব রইল। আর শোন, এই সন্ধে হলে সদর দরজা বন্ধ করতে যেন ভুলিস না। থাক থাক, বেঁচে থাক। বাপের তালুকদারি পাইছে, কথায় কথায় অর্ডার মারায়। হ্যাঁ দাদা, দেখে আসো। আমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ হতে দেবো না, তোর মতো ভাইকে কেটে পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। এতদিনে তোমার একটু একা পাইলাম, ওহ তোমারই তো পাওয়াই যায় না। যখনই তোমার কাছে আসি, ছোট ঠাকুরপো, যাক বাবা গেছে কয়েকদিনের জন্য, আমার শান্তি নিশ্চিন্ত। দেখো গেছে ওরা, ছদিন গুলানি রেখে গেছে, মুখের ভিতরে কেমন করতেছে, দেখো কেমন করতেছে। আপন লোক চলে যাইতেছে তো, একটু মনে পড়ে আর কি। আইসো। মানে মানে পড়ে বুঝবা। নৌকা তুলছে কেন? নৌকা তুলতেছে কেন? নৌকা বুঝি তো ফুটা করে আসে কত, নৌকা ফেলা বসে কত, কি কষ্ট হই করি বসে। ছোট মা, ছোট মা, কি হলো, কি সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে, কি পদ্মা সবারই ভাষায় নিয়ে গেছে? কারে ভাষায় নিয়ে গেল? কি কস ভক্ত বাবু, ভক্ত মা, মাঝে করিম কেউ জানতো নেই গো। ওগো সুস্থ, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আসো গো। তোর মতো ভাইকে কেটে পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। আমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ হতে দেব না, কিছুতেই না। হাড্ডি মাংস পইরা আছে, চল খাবি, চল উঠ চল। Oh, my God.
আমি বৃত্তি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। কাল আমি হাই স্কুলে ভর্তি হব। হাই স্কুলে ভর্তি হইবা? হাই স্কুলে ভর্তি হইবা না? হ্যাঁ কাকিমা। লেখাপড়া শিক্ষা দীক্ষ হইবা। আরে বাবা, যতই বিএমএ পাস করস না কেন, মায়ের মানুষের একটাই কাম, তা হইল এসেল খেলা আর কাপড় কাঁচা। বাপ মায়ের ছবির সামনে খাড়াইয়া নাকে কাইন্দা কোনো লাভ আছে? তারা কি ফিরে আইব? তার সাইতে কাম কর, ঘরের কাম কাজ করতে অভ্যাস কর। এই কাপড় গুলো কাইসে লইয়া ভালো করে পরিষ্কার করবা, আর যদি ঠিক মতো পরিষ্কার না হয় তাহলে তোমার হাড্ডি দিয়ে আমি সস্তরি বানাবো, বুঝছো? আমবাগানে
জানিস সেখানে কাঁচা মিঠে আমি না বাগানটা একদম ভরে গেছে কিন্তু বাগানটা বিক্রি করে দিয়েছি জানিস কালকে মহাজন এসে না সব আম পেরে নিয়ে যাবে আজকে আমরা খেয়ে আসি চল না দিদি চল না আরে আমার অনেক কাজ বাকি আছে কাকিমা বকবে কাকিমা কাকিমা মাকে আমি ম্যানেজ করবো তুই চল না চল না চল না তুই আম খাবি বলে আমাকে জোর করে ধরে আনলি এখন তোরই আমার দিকে নজর নেই নে খা আম তুই খা আমার যে কাঁচা মিঠে আমটা আছে না সেই রাস্তা দিয়ে আসবে ওই দেখ এসে গেছে দিদি ওর নাম হচ্ছে দীপক দীপক শ্রী দীপক সেন এটা আবার কে হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো আমার দিদি আমার মিষ্টি দিদি আমি কলকাতায় থাকি এখানে ওই ছুটি ছাটা পেলে দেশের বাড়িতে বেড়াতে আসি ওই বোস বাড়িটা মানে এই বাগানটা যাদের আমি তাদের ভাগ্নে দিদি আপনাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে তাই আপনাকে বলছি আপনার এই বোনটা না আমায় মিতা বাড়ি চ দিদি আপনি এত নির্মম এত কঠিন আমি যাচ্ছি দিদি দিদি চলে গেল ভালোই হলো আমিও যাই আমি এখানে থাকবো না তুমি যাও ভাবলে ভালোই হবে সে যাই কি তবে পাড়ায় পাড়ায় করুক ঢিঢিঢি তাই বুঝি সত্যি কথায় লজ্জা কি তোমায় ভালোবেসেছি বাবা পারছো ফিরে আসতে কি ঝামেলা হয়
শয়তান গু খাওনে জম ঢেকি ঘরে দান গুলান রে সাল করবো কে হ্যাঁ ওপর থেকে তোর মা আইয়া কাকিমা দোষ আমি করেছি তুমি আমায় বলো আমার মাকে টানছো কেন মুখে মুখে সোপা এত বড় সাহস আর তোর একদিন কি আমার একদিন আজ তো চামড়া দিয়া ডুগডুগি বাজানু এত বড় কাকিমা আমার গায়ে তুমি হাত তুলবে না তোমার লজ্জা করে আমায় মারতে ভবিষ্যতে আর যদি কোনো দিন হাত তোলো তাহলে ঢাকা সদর থানায় নালিশ করব অঞ্চল প্রধানকে ডাকবো অঞ্চল প্রধানকে ডাকবি অকর থানার পুলিশকে ডাকবি আজ তোর একদিন কি আমার একদিন বড্ড সাহস হয়ে গেছে তোর না বড্ড সাহস হয়ে গেছে তোমার দরারে সারা জ্ঞান কস বড্ড সাহস হয়ে গেছে তোমার আমার মুখে মুখে চোপা আমার মুখে চোপা কিছুর জন্যে এত বড় সাহস তো কি ব্যথাটা একটু কম লাগছে হ্যাঁ ডাক্তারবাবু একটু কমছে আধ ঘন্টার মধ্যে একদম কমে যাবে নিপেন বাবু এই ওষুধটা দু ঘন্টা পরপর ক্ষতস্থানে লাগিয়ে দেবেন আর হ্যাঁ খুব সাবধান এই ওষুধটা কিন্তু বিষ কোনোভাবে যদি কোনো মানুষের পেটে যায় তাকে কিন্তু আর বাঁচানো যাবে না মৃত্যু অনিবার্য চলেন ডাক্তার চল হ্যাঁ চল যে আমার জন্য এত বড় একটা অঘটন ঘটবে কেন যে তোকে আমি আমবাগানে দীপকের সঙ্গে দেখা করতে নিয়ে গেলাম তুই আমাকে ক্ষমা করে দে দিদি ক্ষমা করে দে এই দুধটা খেয়ে নিন দে মা ব্যথা কমে নাই রে অতিশাইরা কি গুতান গুতাইলো কাকিমা তুমি আমার গায়ে হাত দেবে না লজ্জা করে না আমায় মারতে ভবিষ্যতে যদি আর কোনো দিন আমার গায়ে হাত তোলো তাহলে ঢাকার সদর থানায় নালিশ করবো ¶¶
ওষুধটা কিন্তু বিষ। কোনোভাবে যদি কোনো মানুষের পেটে যায় তাকে কিন্তু আর বাঁচানো যাবে না, মৃত্যু অনিবার্য। মাইয়ারা বারো হাত কাপড়েও কাঁসা দিতে পারো না। তুমি যা করতে চাইছিলা তাতে আমরা গোষ্ঠী শুদ্ধ জেলে পৈচা মরতাম। আমি যে এত বড় একটা কাম করলাম কাক পুকিতে টের পাইছে। কি কাম করছো তুমি? তুমি কি ভাবছো দাদা বৌদি সত্যি সত্যি পদ্মায় নৌকা ডুবি হয়ে মরছে? ওর মতো ভাইরে কাইটটা পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। নৌকাটায় ফুটা আমি তো করছিলাম। আস্তে কও আস্তে কও, জেলেরও কান আছে। শোন রমলা, তুমি কি তার জন্য ভাইবো না? আমি ওর সব ব্যবস্থা কইরা রাখছি। কি ব্যবস্থা করছো? আমি ওর বিয়া দিয়া দিমু। বিয়া দিয়া দিমু? আমরা না হয় মাইয়া ছেলে বারো হাত কাপড়েও কাঁসা দিতে পারি না, আর তোমরা পুরুষরা দশ হাত কাপড়ে কাঁসা দেওয়া লোক। বুদ্ধি, বিয়া দিয়া দিমু। আরে বাবা, বিয়া দিয়া দিলে আর একজন ভাগিদার এসে জুটবো না? যাও মাই। তারপর বাসের ঘুরতে না ঘুরতে টেফু। রামুলা, তুমি আমাদের এত টাকা সাকুলা বাবু, তোমার লগে ঘর ঘুরতাছি না, এতটা বুদ্ধি কম হবে কেমনে? টাকা পকেটস্থ করার আগে অর্থাৎ হস্তান্তরের পূর্বে আর একবার ভালো কইরা কান পাইতা শোনো। বলেন কর্তা বাবু। তোমার পোলায় আমার স্বর্গীয় জ্যেষ্ঠ ভ্রাতার একমাত্র কন্যা কুমারী গীতারে বিয়া করবার লইগা এই মৈমনসিং এর বাড়ি থিকা ঢাকায় মদীয় মাস পাবনে বাইশে বৈশাখ যাইব, বুঝলা? বিয়া কইরা বউ লইয়া এই মৈমনসিং এ আইব, আর বউ অর্থাৎ গীতারে লইয়া তোমার পোলায়
ঢাকায় আমাগো বাড়িতে আর জীবনে পা দিতে পারবো না। ফিরা উল্টা জামাই ষষ্ঠী, ফিরা উল্টা জামাই ষষ্ঠী, তোমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা কই না ছাড়ো। একটু বস, আমি দেখে আসি পর কেমন হয়েছে, এসে তোকে বলবো। হুম বস। পাই গেলি, আয় ধর পোলাটা, ধর মিষ্টিটা দে, খাও বাবা খাও। এত সুন্দর ফ্যামিলি, এত ভালো বংশ, আর আমাদের এই ছেলে আবা কালা। শুনেছি নাকি মেয়েটাও দেখতে সুন্দর, কি ভেবে যে বিয়ে দিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কি বলবো? কি বললেন? কোথায় ছেলে? হাবা গোবা। হাবা গোবা তাই বললাম, কানেও আবার কম শোনে। জামাই বাবু, আমি আপনার একমাত্র শালি কাম শালা, আমার নাম মিতা। জেনে শুনে দিদি এত বড় সর্বনাশ কেন করছো? চুপ করে এলে কেন, উত্তর দিতে পারছে না? তোর সুখের লাগা আমার সুখের জন্য দিদির এত বড় সর্বনাশ কেন? কেন বাবা তুমি চুপ করে এলে কেন, তুমি কিছু বলতে পারছো না? তো তুই সুখে থাকবি, ভালো থাকবি, এর লোকাই করছি। আমি সুখে থাকবো? তোমরা সুখের কি বোঝো, কি বোঝো তোমরা সুখের? ছি 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 ছি, দেখো কাণ্ড সিসি করে। ওই যে কথা আছে না, যার লাগ্য করি সুরি সেই কয়সুর। থাক, তোমার চুরি করতে হবে না আর ভাবতেও হবে না, আমার ভাবার লোক আছে। একলা তাই এটা কি সব কইয়া গেল? বুঝবো বুঝবো, হুম বুঝবো, আজ বুঝবো না, আজ বুঝবো না, বুঝবো কাল, মাগ্গো থাবড়াইবো পাইবো গল। তোর না সর্বনাশ হতে চলেছে, জানিস তোর যে বর হচ্ছে সে কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না, হাবা গোবা কালা একটা। তুই দুঃখ করিস না বোন, আমার ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্য যদি ভালোই হবে তাহলে কিছুটা বেলা বাবা মাকে হারাতাম। তুই কাঁদিস না, আমার কপালে যা আছে তাই হোক। না না, আমি কিছুতেই হতে দেবো না, আমি থাকতে তোর এত বড় সর্বনাশ হবে তুই ভাবলি কি করে? এখন যে আমি কি করি? কে 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 ওখানে? তুই শোন এদিকে, তুই ওখানে চোরের মতো দাঁড়িয়ে কি করছিলিস? তোকে দেখছিলাম মিতা, আমি আমি না তোকে ভালোবাসি। সত্যি 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 তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। তুই যে আমাকে ভালোবাসিস তুই কি প্রমাণ দিতে পারবি? কি প্রমাণ চাস তুই বল? আমি যা চাইবো তুই আমায় দিবি? একবার চেয়ে দেখ। তাহলে আমি তোকে ওই ছাদনাতলায় এক্ষুনি বিয়ে করব। আগে বল সত্যি দিবি কিনা। হ্যাঁ দেবো, বল বল কি দেবো বল। তুই তো জামাটা আমাকে দে। আরে জানটা চলে জানটা দিয়ে দিতাম, জামা দা দিচ্ছি। এই নে ধর। বাহ বেশ, এবার বল, এবার প্যান্টটা খুল। প্যান্ট গীতা দিয়ে আছে, এত সব লোকজন আছে, কি যে বলিস তুই। আরে ন্যাকামোটা কম কর, গীতা দিয়ে ওখানে দেখবে না আর বাইরের লোকগুলো তোকে দেখবে না। আমাকে যদি পেতে চাস তাহলে প্যান্টটা খোল, খোল খোল খোল। অত বাবু, ছেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার কোনেকে আনুন,
যাও গিতারে লই আস। এই যা তোর গিতারে লই আয়। তুমি পয়সা পড়লে কেন? তুমি যাও না নিজে লই আসো না। ওরা তো গেছে। আর তুমি যাও 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 যাও। যাইতাছি। যাও দেখি। কত পাকা কই গেল? হাই হাই হাই। কি স্বপ্ন শুইল? কই গেল? ওগো কে কোথায় আছো গো? গিতারে না কোথাও খুঁজে পাইতেছি না, সে বোধহয় পালায় গেছে। সে কি, সে কি কর্তা বাবু, আমার কি হইব? মিস্টার খান, কে যাচ্ছে মনে হচ্ছে? আমি যাবো 33 গলফ ক্লাব রোড, দীপক সেন, টালিগঞ্জ। 33 গলফ ক্লাব রোড, 33 গলফ ক্লাব রোড, এসে গেছি ঘো বাবু। এই তো এই বাড়ি। 40 টাকা ভাড়া হয়েছে, 40 টাকা দাও ঘো বাবু, দাও তাড়াতাড়ি ফটাফট। এগিরে কাকে চাই? দীপক সেন আছেন, উনি তো বাড়িতে নাই। কোথায় গেছেন? মামা বাড়ি, আজ সকালে মামা বাড়ি চলে গেছে ঢাকা। কবে আসবে? মামা বাড়ি গেলে বাবু দিন 15 আগে ফেরে না, বাংলাদেশ বলে কথা। তা এখন কি করবে ঠিক করলে? একটাই তো মাত্র পথ, হোটেল। কিন্তু রাত তো অনেক হলো, হোটেলের সব কাউন্টার বন্ধ। হ্যাঁ, এত রাত্রে কিছু করি? প্যাসেঞ্জার হচ্ছে লক্ষ্মী। আচ্ছা কোনো, আজকে রাতটা তুমি গরিবাবিতে থেকে যেতে পারবে? আপত্তি নেই তো? কিন্তু কাল সূর্য ওঠার আগেই ওঠো। এই 420 এলো রে। কাকাবাবু, আমার বাড়ি এসে গেছে বুঝলে না? এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, আর তুমি যেখানে বসে আছো সেটা আমার বেডরুম। আরে কি হলো, নাবো নাবো, দেখো
নাবো হ্যাঁ এসো 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 সুন্দরবনে ছেলেটা কে রে খোকাবু আমার ড্রয়িং রুম আর বেডরুমটা তো দেখলে এবার আমার রান্নাঘরটা দেখে যাও হ্যাঁ এই হলো আমার রান্নাঘর কে ছোলাটা দেখতে ভালো রে ভাতে জল আছে পেটে ডন মাছে ভাতটা বসে দিয়া তুমি একটা কাজ করো খোকাবু এইটা মধ্যে না একটু খাবার জল নিয়ে এসো ওই যে ক্লাবটা দেখছো লাইট জ্বলছে ওই ক্লাবটা থেকে একটু জল চাপ ফটাফট ফটাফট ও কিছু মনে করো না তুমি আমার বড় অতিথি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো খোকাবু আমার মা কি সুন্দর বাবা বাবা চলে যা আমি বোকা আমি বুঝতে পারছি তুই ছেলে না মেয়ে চালাকির ফল তো তোমাকে পেতেই হবে ভরে গেছে ঘুম কেমন হলো আমার কিচেন থেকে একটু তেলের সিটিটা দাও তো ফটাফট 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 তাড়াতাড়ি খোকাবু জলদি জলদি আমার ধান্দায় বেরোতে হবে খোকাবু গামছাটা দিয়ে একটু গামছাটা গামছাটা তেলটা লাগিয়ে দাও তো পিঠে হাতটা যাচ্ছে না হাতটা যাচ্ছে না লাগিয়ে দাও লাগিয়ে দাও প্রত্যেকে এসে জুড়ে বসলো আমারই ভাগ মারছে লাগাও 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 দেখো কাকু এই শুশু করছে কেন তোমার হাতটা কিরকম মেয়েদের মতন নরম নরম হ্যাঁ আরে লাগাও লাগাও তেলটা লাগাও একটু ফটাফট হ্যাঁ কিবি কি উড়ি ও ডাকছি রে গো আমি আসছি এক্ষুনি চট করে হ্যাঁ উড়ি উড়ি এই তুমি ওদিকে যাও এই তুমি ওদিকে যাও এই যে পুলিশ সাহেব আরে ভদ্রলোকের ছেলের সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার করছেন আরে শুনুন ওদের আসতে নিয়ে যান জবাব করা হচ্ছে এক বাড়িতে পুরুষত্ব ডাউন করে দেবো এরা সব সমাজের কলঙ্ক আরে মশাই আরে শুনুন আমার কথা চলো চলো সময় চল যা সাল ভালো কথা তো দোষ হ্যাঁ উড়ে বাবা রে শরীরটা হালকা লাগছে খোকাবো ও খোকাবো গেঞ্জিটা দাও তো বড্ড গন্ধ তোর কাজ করো ওই ট্যাক্সিটা যে ইউনিফর্মটা আছে না আকাশি কালারের ওটা দাও আরে ওটা তোর মাসি হইতে ফেলে এসছি দাও 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 মাসি আমাকে দারুণ জামা দিয়েছে ওই সিটের নিচে আছে ওটা দাও দেখি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি
কি জামা রে পালাং চা চা দে দুটো আরে চা খাও নাকি এটা কলকাতা ময়দানের চা ইয়া দিল্লিকার লাড্ডু যো খায় ওবি পাস্তা যো নেই খায় ওবি পাস্তা ওয়েসা মাফিক ইয়ে পালং কা চা হ্যায় দে ফটাফট দে ফটাফট দে দে তাড়াতাড়ি আরে আস্তে আস্তে দে বড্ড গরম ও পালং আমি চা দে না রে আরে দে 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 বোটা দে দে কেন দিবি না রে মাগনা আছে এরকম করিস না এই পালং দে না দে না গুরু আপনি জানেন না চা দিলে খেয়ে চলে যায় পয়সা চাইলে কি বলে জানেন এই ঠিক আছে আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো তোরা কাজ কর এটা এটা খা এটা খা এই ঢুঙ্গি কে একটা চা দিয়ে দে পালানি রে বাবা রে পালান রে পালাহান রে আরে যা চা কে রাহাল হরে টাটা চা খাও চা খাও চা খাও আ গালা রা পালান পালাহান যাত্রার সময় চোখে চল হ্যাঁ গেল বৌনি বাট্টা এদিকে যাচ্ছি শুভ কাজে ব্যবসার কাজে এই সময় মন খারাপ করে দাঁড়িয়ে আছো ড্রাইভার সাহেব তুমি তো জানো কলকাতা শহরে আমার কেউ নেই চার ভরসা এসেছিলাম সে 15-20 দিন আগে আসবে না তাই এই কটা দিন যেতে কোনো ব্যবস্থা থাকতে দিলাম একটি রাত দিলি আছিলাম মাস হ্যাঁ কি করি এখন আমি হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে কলকাতা ট্যাক্সি ইউনিয়নের নিয়ম একটা হেল্পার রাখার বুঝলে না হ্যাঁ আমি তো হেল্পার ছাড়া চালাচ্ছিলাম কিন্তু ইউনিয়নের স্ট্রেংথ এখন প্রচন্ড বেড়ে গেছে বুঝলে তা এখন তো আমার হেল্পার রাখতে হবে এতটুকু দেওয়া চলবে না তুমি হেল্পারের কাজ পারবে হ্যাঁ ঠান্ডালে হবে না অনেক কাজ এক নম্বর কাজ হচ্ছে গাড়ি ধুয়ে পরিষ্কার করা জল দিয়ে ধুয়ে একদম চকচক করে হ্যাঁ 2 নম্বর হচ্ছে প্যাসেঞ্জার এলে দরজাটি খুলে দেওয়া মিটারটি ডাউন করা তারপরে হচ্ছে প্যাসেঞ্জার যখন নামবে দরজাটি খুলে দেওয়া টাকাটি নেওয়া বড় লোড যদি হয় তাহলে সেটা খুচরো নিয়ে আসবে গিয়ে ঠিক আছে পারবে আচ্ছা আচ্ছা তারপরে গিয়ে আমার সাথে রান্না বান্না সাহায্য করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ভালো গরম সর্ষের তেল নিয়ে আমাকে একবারে দলাই মালাই করতে হবে মানে একবারে রসিয়ে কষিয়ে একবারে হ্যাঁ পারো তো হ্যাঁ তাহলে উঠে পড়ো খোকা বাবু উঠে পড়ো উঠে পড়ো গাড়িতে চলে এসো বসো 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 চলো ট্যাক্সি কোথায় টালিগঞ্জ যাবে উঠুন উঠুন ও মিটার ডাউন ৪০ টাকা কি হলো দাদা বললাম ৪০ টাকা দিলেন একটা কয়েন আর কি মনে হচ্ছে ইয়ারকির কি আছে ভাই এক টাকার একটা ইনল্যান্ড লেটার একটা চিঠি যদি সারা ভারতবর্ষে ঘুরতে পারে তাহলে ওই এক টাকার বিনিময়ে আমি বা কেন ওই ধর্মতলা থেকে টালিগঞ্জ আসতে পারবো না চলি ভাই সালা বোকা মারি দিয়ে চলে গেল ও আমি আসছি এই যে দাদা কি হলো ভাই পোস্ট অফিসের ডিসপ্যাচ স্ট্যাম্পটা মেরে দিলাম যাতে রাস্তায় কোনো বিপদে না পড়েন গুরু মনে রাখবেন আমার নাম শ্রীমান 420 এ আবার কি নাম রে বাবা কিরে গাড়ি ছাড়ে তার কত দিন লাগবে আর 2 মিনিট স্যার কি 2 মিনিট করছিস
আমার কোর্টে যেতে দেরি হয়ে যাবে, একটা ট্যাক্সি ডেকে দে। এই যে ভাই ভাড়া যাবেন, কোথায় যাবে? হাইকোর্ট। হাইকোর্ট? কে যাবে? ব্যারিস্টার সাহেব। হ্যাঁ কোনবাবু, কি সৌভাগ্য, ব্যারিস্টার সাহেব আমাদের গাড়িতে যাবেন। মিটার টঙ্ক, মিটার টঙ্ক। স্যার ট্যাক্সি পেয়েছি, আসুন। স্যার আপনি তো ব্যারিস্টার, কোর্টের রাজা, অনেক লেখাপড়া করেছেন, অনেক দেশ বিদেশ ঘুরেছেন। আমি সারা ভাগ্যদোষে স্কুলে চৌকাট পর্যন্ত মানাই জানেন স্যার, আমার এই মনটার মধ্যে অনেক প্রশ্ন জমে আছে, তার সালা উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি প্রশ্ন ভাই? স্যার এমন কি ঘটনা ঘটলে তার বাবা নবজাতক শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যেতে পারে, আর সেই সন্তান বড় হয়ে যদি তার বাবাকে ওপেন শুট করে, গুলি করে, তাহলে আপনার আদালতে কি বিচার হওয়া উচিত বলুন স্যার, বলুন, উত্তর দিন কথার। সময় বলে দেবে, সময় পরিবর্তনশীল। গ্যালিলিও বলেছেন পৃথিবীটা গোল, পৃথিবী যখন গোল তখন একদিন না একদিন তুমি তোমার বাবাকে ফিরে পাবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। নমস্কার স্যার। নমস্কার। প্রথম বৌনির টাকা তোমার পকেটে থাক। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। আদালত, আমার একটা নালিশ আছে তোমার কাছে। এ ভাই, না ভাড়া জায়গা, কোথায় যাবেন? যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি? উঠে পড়ুন, উঠে পড়ুন। কবু মিটার ডাউন করো। উঠুন উঠুন। ভাই সাহেব দিজিয়ে। হ্যাঁ ক্যা ভাই, পহলে ভাড়া দে রে। হ্যাঁ আরে ভাই, ইয়ে ভাড়া নেই হ্যায়, তোমারা বকশিস হ্যায়। বকশিস কি গো বাবু, কি ব্যাপার? হ্যাঁ সব উল্টো কেস। ইয়ে কুছ নেই হ্যায়, যাদবপুর পৌঁছনে কে বাদ এসা 500 কা নোট আর 2 ঠো মিলেগা। হাম লোগো কো পাস 2 করোড় কা মাল হ্যায়। কলকাতা ট্যাক্সি ওয়ালে কো কি বুরবাক সমঝতে হ্যায়? মজাক মত কিজিয়ে সাহেব, মজাক মত কিজিয়ে। আরে ভাই ইয়ে মজাক নেই হ্যায়, ইয়ে দেখো। আরে বাপ রে বাপ, বন্ধ কিজিয়ে সাহেব, বন্ধ কিজিয়ে। ইয়ে সব দেখতে মে নেশা হো জাতা হ্যায় সাহেব, নেশা হো জাতা হ্যায়। দেখে গাড়ি চেক না করে রাস্তায় নামিয়েছিস কেন? আরে পুলিশ সাহেব, জমানা উল্টা হো গিয়া, জো কাম আপ লোগোনে করনে ওয়ালা হ্যায় ও কাম মেনে কর দিয়া। হ্যাঁ পিছে জো আদমি বেঠে হুয়ে না উন লোগো কে পাস জো কোর কা ব্রাউন সুগার হ্যায়, জলদি পকড় লিজিয়ে, জলদি জলদি। তুমি নিজে লাইফ রিস্ক নিয়ে যে কাজটা করলে তাতে পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে 5000 টাকা পুরস্কার দিচ্ছে, নাও ধরো। স্যার আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আপনি আমার ক্যারেক্টারটা নষ্ট করছেন কেন? হোয়াট কি বলছো তুমি, আমি তোমার ক্যারেক্টার নষ্ট করেছি? নষ্ট করছি না স্যার। হ্যাঁ জীবনে একসঙ্গে এতগুলো টাকা আমি চোখে দেখিনি, আর এই 5000 টাকা যদি একসাথে আমার হাতে আসে তাহলে তো খরচ করতে হবে, তো খরচ করবো কি করে স্যার? ওই এক নম্বর ওই হচ্ছে ওই বোতল নাকি, আর 2 নম্বর হচ্ছে ওই ও পাড়ায় গিয়ে। তুমি তো দেখছি ভেরি ইন্টারেস্টিং ছেলে, তোমার নামটা কি? আমার নাম 420 420, শ্রীমান 420। 420 কি জাতা বলছো, অর্থাৎ 420 কারো নাম হতে পারে নাকি? হয় স্যার হয়, এই পৃথিবীতে এমন অনেক কিছু হয় যা হওয়া উচিত নয়, আবার স্যার এমন কিছু হওয়া উচিত নয় যা হয়, যেমন আপনি, আপনি খুব ভালো লোক স্যার। চলি স্যার,
শোনো, এরপর থেকে ট্যাক্সি ড্রাইভারদের যে ইউনিফর্ম আছে সেটা পরার চেষ্টা করবে, কেমন? নিশ্চয় স্যার। ওকে, তুমি যেতে পারো। আজকের দিনে এইরকম একটা ট্যাক্সি ড্রাইভার পাওয়া যায় না। কি খবর বাবু, কি ভাবছ? দেশের কথা, বাড়ির কথা? না। তাহলে নিশ্চয়ই আমার কথা ভাবছ, মানে ভাবছো যে আজব শহরের আজব ছেলেটিকে, মানুষটা। এই ট্যাক্সি ভাড়া যাবে? হ্যাঁ, উঠুন উঠুন, ডাউন করো মিটার। চলো, দাদা কোথায় যাবেন? ভিক্টোরিয়ার কাছে যাবো। এই যে ভাই, ময়দানের কাছে ওই গাছটা নিচে তো দাঁড়াবে, আমার খুব খিদে পেয়েছে। আমাদের দুজনে খুব খিদে পেয়েছে। এই যে ভাই, দুটো ঝালমুড়ি এনে দেবে? দুটো নয়, এই টাকা নাও, চারটে কাছেই পাবে। হ্যাঁ, এই যে গোবাবু, চারটে ঝালমুড়ি নিয়ে এসো, বুঝলে? আমাদেরও দুটো রয়েছে। হ্যাঁ বাবু, খুব ভালো লোক আছে। হ্যাঁ, যাও যাও যাও। ভাই, সিগারেট আছে? না বাবু, আমি সিগারেট খাই না, বিড়ি খাই, বিড়ি। না না, বিড়ি ফিড়ি চলবে না। তুমি এক কাজ করো, এই 50 টাকার নোটটা রাখো, কাছেই দোকান আছে, এক প্যাকেট ফিল্টার উইস নিয়ে এসো। দিন বাবু। দোস্ত, ও দোস্ত। জি বাবু। এদিকে এসো, এক প্যাকেট ফিল্টার উইস দাও, তাড়াতাড়ি দাও। এই ট্যাক্সি কার? এই কার ট্যাক্সি? আমার আমার এই জায়গাটা কি তোর বাপের? সবাই এখান থেকে। আমার গাড়ির মধ্যে ভূত। ভূত? হ্যাঁ। এসো। গাড়িটা গঙ্গা জল দিয়ে ধুতে হবে, বুঝলে? না, আর সব লোকজন কুত্তার থেকে অদম হয়ে গেছে সব। চলো চলো। খুববাবু এসে গেছি, তুমি বসো। হ্যাঁ, আমি আসছি। কিরে চম্পা, অবলে চান করছিস? পুরো শরীরের সব পাপ ধুয়ে ফেললাম। হ্যাঁ, আমিও গাড়ির পাপ ধুতে এলাম। এই ছোকরা, হ্যাঁ, কবে থেকে চারশো সেই গাড়িতে জয়েন করলি? ওদিকে কি দেখছিস? ড্যাশবোর্ড দেখ, ফোন মালুটা দে, বের কর। আবার ওদিকে কি দেখছিস? মালুটা মালুটা বের কর। কি ব্যাপার রে তোরা? হ্যাঁ, মাল্লু মাল্লু মাল্লুটা দে তো। কিসে মাল্লু?
এলাকার দাদা সালামি কি দাদা স্যার জানিস না না আমি বল বলে দে 1000 টাকা 1000 টাকা আজ কোন রোজাবতি নেই 1000 টাকা 1000 টাকা দিতে পারবো না না এই এই কি করছিস এই কি রে এই চল এই আরে শুন দিবি না তোর বাপ দেবে তাহলে মুখের উপর কথা আমি চার আগে খবর দিচ্ছি তুই হিজড়াগুলোকে খবর দে আচ্ছা আচ্ছা তুমি আসার পর থেকে একটা বার টাকা শুরু হয়ে গেছে আমার প্যাসেঞ্জার 40 টাকার বদলে 1 টাকা দিচ্ছে গাড়ি মধ্যে ছুকরি বাজি শেষে গাড়িটারই হাল আর তোর মতো অপয়া হেল্পার থাকলে আমার গাড়ি লক্ষ্যে পালিয়ে যাবে নিজের পথ দেখ সত্যি তো ও ঠিকই বলেছে আমার কপাল তো আমি জানি আমার দুর্ভাগ্যের সঙ্গে ওর ভাগ্য জড়ানো ঠিক নয় যা 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 এ কি করলে গুরু খোকা বউকে তাড়িয়ে দিলে বেচারা এখন কোথায় যাবে সালা জাহান নামে যাবে একটা অপয়াকে দাঁড়ালাম পালতু আসুন তোরা ঠেলে গাড়িটা গাড়ি নিয়ে যা বুঝলি আর বলবি যে 2-1 দিনের মধ্যে যেন ফেরত দেয় আচ্ছা ঠিক আছে নইলে কিন্তু আমার পিয়েটা মারা যাবে হ্যাঁ না গুরু ঠিক আছে তুমি বললাম না বাবু 15-20 দিন পর ফিরবে এক রাত্রি পার হতে না হতে আসা হাজির শুনুন শুনবার কি আছে যত সব হে ভগবান আর কত কষ্ট দেবে আরে কত লাগবে রে এই 400-500 টাকা চলো কপালটাই মন্দ শুধু দণ্ড আর দণ্ড ফুটু কপাল দে দে মুড়ি দে মুড়ি দে মুড়ি দে এসেছিলাম সে 15-20 দিন আগে আসবে না তাই এই কটা দিন যদি কোনো ব্যবস্থা চাই খোকা আমার আমার একলাস জল খাবেন তোর বাপ কি আমার কাছে জল জমা রেখে গেছিল যত সব ফালতু খদ্দের গুরুর কথা রাগ করেছ আচ্ছা খোকা বাবু সংসারে স্বামী স্ত্রী তো অশান্তি হয় ভাই বোনে ঝগড়াঝাটি হয় বন্ধু বান্ধবে
ঝগড়া মারামারি হয় কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় যায় না খোকা বাবু গুরু সারাদিন কিছু খায়নি চলো খোকা বাবু চলো চলো খোকা বাবু চলো চলো খোকা বাবু একটু দাঁড়াও গুরু গুরু কি ব্যাপার পেটে টান পড়েছে বুঝি কিরারু তোকে বলেছিলাম না পেটে টান পড়লে একেবারে সুস্থ করে চলে আসবে দেখলি একটা কথা বলবো পেটে টান তোমারও পড়েছে আমারও পড়েছে ওরও পড়েছে চলো না হোটেলে গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসি ভালো মন্দ খাবি কি কথা বাবু হ্যাঁ পেটে টান ধরেছে ভালো মন্দ কবজি ডুবিয়ে চলো চলো কবজি ডুবাইয়া খাও খাও এই খাও নিল লাইগা কত কি যে করতে হইছে কি রে মিতা তুই তখনো বাতি ভাঙস নাই খা দিদির কি হচ্ছে কোথায় আছে কিভাবে আছে কি খাচ্ছে ভগবানই জানেন আচ্ছা রমলা তুমি সোজা কথাটাও বাঁকা ছাড়া কইতে পারো না সোজা কথাই তো কইলাম হ্যাঁ গো আমার যখন তুমি বিয়ে করছিলে না তখন আমার বয়স কত ছিল গো এইটুকুনটা ছিল 13 বছর 11 মাস 29 দিন 14 বছর হইল একদিন কম আছিল ওই হইল 14 বছর আর আমার গো ভাইয়া মিতার এখন কত বছর বয়স 18 সুই সুই করে বোধহয় চার বছরের বেশি পার হয়ে গেছে বুঝো না অহন মাই আমাগো কি চায় হ্যাঁ হ্যাঁ বুঝছি আর ভাঙা কই দেবো না শোন একটা কথা কানে আইছে আমারও কম কম কইরা ঠিক বর্ষা পাই না কত ভয় পাও আমারে ভয় পাই না ওই যে বসবাড়ির পোলাডা মানে বসবাড়ির বাগনা কি যেন নাম তার দীপকের কথা কো কলকাতার পোলা খুব সুন্দর দেখতে গো আর বাপের বেশ ভালো পয়সা করি আছে আমার গো মাইয়া মিতার ক্ষমতা আছে গো কলকাতার পোলা রে প্রেমে সুয়ারে ভাসাইয়া আমাকে বিনা পয়সায় মথুরা পার কইরা দিতে আছে তোমারই মাইয়া তো নাকা ষষ্ঠী তোমারই মাইয়া তো তোমার না তলে তলে মধু খায় একাদশীর মটার পায় না মরণ হে ভগবান এখন যে আমি কি করি একি তুমি এখানে এস আমি তুমি কলকাতায় যাওনি তোমার ছেলে যেতে ইচ্ছে করছে না তুই বড্ড ছেলে মানুষই করছে দীপক তুই কেন বুঝতে পারছো না দিদিকে আমি তোমার ভাষায় কলকাতায় পাঠিয়েছি আর তুমি এখানে যাবো যাবো করে যাচ্ছ না তোমাকে কলকাতায় না পেয়ে দিদির কি হচ্ছে কোথায় আছে কিভাবে আছে কি খাচ্ছে ভগবানই জানেন হে ভগবান আমি যে এখন কি করি চলো কোথায় স্বামীর সাথে স্বামীর বাড়ি কলকাতায় আকাশে তো বড় মেঘ ডাকছে আমাদের যাত্রা পথে বৃষ্টি হবে না সব জানতা ভগবান ভগবান নই কিন্তু আমি একজন আবহাওয়া বৈজ্ঞানিক আমার অনুমান বলে উপাকাশে মেঘ হলে বৃষ্টি হয় পশ্চিমে
Tune
কি খোকা বাবু, দেখলে তো আমাদের জীবন, থাকতে পারবে তো? এই জামা খোলো, জামা খোলো, খোলো, আর ঠান্ডা লেগে যাবে, জামা খোলো, 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 খোলো। কি হলো, কত কানা যাচ্ছে না? আরে ঠান্ডা ফান্ডা লেগে গেলে ডাক্তার ডাকার ক্ষমতা আমার নেই কিন্তু। আমার কিছু হবে না। আরে সব জানতে আমার হরিদাস। হ্যাঁ কি হলো, খোল বলছি, খোল। আসুন স্যার, আসুন। এই ওট, কি ব্যাপার ব্যারিস্টার সাহেব, হঠাৎ আমার ঘরে না দুঃখিত মানে জেল রুমে? ব্যারিস্টার সাহেব কথা বলুন। কি ব্যারিস্টার সাহেব, কোর্টে অত কথা বললেন, অত অপমান করলেন, তা আপনার পেট ভরেনি? আর কিছু বাকি আছে নাকি? হ্যাঁ বলুন বলুন, সব হজম হয়ে যাবে। আরে মানুষের চামড়াটা না গন্ডারের চামড়া হয়ে গেছে, বলে ফেলুন। আচ্ছা তোমার কাছে কোর্টে যে ভদ্র মহিলাটি উকিল দিয়ে এসেছিলেন, সেই ভদ্র মহিলাটি কে? কি স্যার, হঠাৎ আপনি ওই কট লাইনে? ওই ভদ্র মহিলাটি কে হন তোমার? স্যার থাকার মধ্যে আমার ওই ওই একজনই আছেন, সবেদন নীলমণি, আমার মাসি। মাসি? আপন মাসি? না ডাকতু তো মাসি। তা তোমার ওই মাসিটি থাকেন কোথায়? বালিগঞ্জ কসবা। বাড়ির নম্বর? আমার হাফ স্যার, হাফ মানে 210। 210, ধন্যবাদ ভাই, চলি। ব্যারিস্টার সাহেবের আবার মাসিকে কি দরকার পড়লো? ডাল মে কুছ কালা হ্যায়। আমি জানতাম আপনি আসবেন ব্যারিস্টার সাহেব, আসতে আপনাকে হবেই, তাই দরজাটি আগে থাকতে খোলাই রেখেছিলাম। মঞ্জু আমার সন্তান কোথায়? হোয়ার ইজ মাই সান? আপনার সন্তান? হ্যাঁ আমার সন্তান, মাই সান। সান ছেলে? কৃষ্ণনগর হসপিটাল থেকে যাকে তুমি নিয়ে এসেছিলে আজ থেকে 28 বছর আগে। 28 বছর পর হঠাৎ সন্তানের দাবি? 28 বছর আগে এই দাবিটা কোথায় লুকিয়ে ছিল ব্যারিস্টার সাহেব? আজ আপনার বয়স হয়েছে ব্যারিস্টার সাহেব, বৃদ্ধ বয়সে অবলম্বন চাইছেন, আপনার সন্তান অর্থাৎ আপনার ছেলে যদি আজ আপনাকে অস্বীকার করে? যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে ফেরত চাই। শোনো মঞ্জু, রক্ত কখনো অস্বীকার করে না, করতে পারে না। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের উষ্ণ তাপ সহ্য করতে না পেরে রক্তের ধমনীর বিষক্রিয়ার জ্বালা নিভিয়েছিলেন একটি নিষ্পাপ নিরীহ মেয়ের সময় দুর্বলতার মুহূর্তে। সে পুড়ে ছাই হয়ে গেল, সেই পোড়া ছাইয়ের মধ্যে এক টুকরো কাঠ টিম টিম করে এখনো জ্বলছে। হ্যাঁ তাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। ব্যারিস্টার সাহেব আপনি হয়তো জানতেন না যে পৃথিবীটা গোল, ঘুরে ফিরে আবার দেখা হয়ে যেতে পারে। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের। স্যার এমন কি ঘটনা ঘটলে তার বাবা নবজাতক শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যেতে পারে, আর সেই সন্তান বড় হয়ে যদি তার বাবাকে ওপেন শুট করে, গুলি করে, তাহলে আপনার আদালতে কি বিচার হওয়া উচিত? হ্যাঁ বলুন স্যার,
বলুন উত্তর দিন কথা। কে? কি তোমরা এত রাত্রে আসতে বাধ্য হয়েছি? স্যার ব্যারিস্টার সাহেব, আপনার তো এত বড় বাংলো, নাম যশ, নিশ্চয়ই টাকারও কোনো অভাব নেই, অথচ আমার মা বাবার হয়ে সামান্য কিছু টাকার জন্য দিদির বিরুদ্ধে একটা মিথ্যে কেস সাজিয়েছেন। কেন আমার দিদির জীবনটাকে নষ্ট করছেন? কেন স্যার? একটা কথা বলবো, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? বিশ্বাস করুন স্যার, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু সুন্দর দুটো জীবনকে নষ্ট করে দেবেন না স্যার। সত্যি ভালোবাসো? ঠিক আছে, এখন তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে। কিন্তু স্যার আমার যে আরো অনেক কিছু বলার ছিল যা আপনি জানেন না। দেখো, যা কিছু বলার কাল কোর্টে বল, কেমন? হুজুর, আমার এই দিদির সঙ্গে এবং আমার জ্যাঠা জেঠিমার সঙ্গে আমার এই বাবা মা যে অকথ্য অত্যাচার করেছেন। কি রকম? একদিন আমাদের বাংলাদেশের বাড়িতে। তুমি কি ভাবছো দাদা বৌদি সত্যি সত্যি পদ্মায় নৌকা ডুবি হয়ে মরছে নাকি? নৌকার ফুটা তো আর যাচাই করার প্রয়োজন আছে, তাই আমি নৃপেন বাবু এবং অন্যান্য সবাইকে নিজে জেরা করতে চাই। উইথ ইউর কাইন্ড পারমিশন মিলর্ড, প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। এতক্ষণ ধরে তুমি যা দেখলে, যা শুনলে, তোমার ওই কাকা কাকিরা যা বলল, সেগুলো সব সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। মহামান্য বিচারপতি, এতক্ষণে নিশ্চয়ই এই কেস আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কেসের কতখানি সত্যতা। পুলিশ, অ্যারেস্ট দেম, ওদের গ্রেপ্তার করুন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জি নাটকীয়ভাবে অত্যন্ত সুচাতুরীর দ্বারা এক কেস থেকে অন্য কেসে চলে গেলেন, সত্যিকারের দোষীদের দোষীও সাব্যস্ত করলেন। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহামান্য আদালতে দোষীদের শাস্তিও হলো, বাট মাই লর্ড, আজ যে কেসের হিয়ারিং হওয়ার কথা ছিল, অর্থাৎ 420-এর বিচার কিন্তু স্থগিত রইল। 420-এর বিচার হলো না দোষী না নির্দোষ। তাই মহামান্য বিচারপতির কাছে আমার একান্ত প্রার্থনা, তিনি যেন আমাকে বলতে সুযোগ দেন ইন ফেভার অফ শ্রীমান 420। প্রসিড মিস্টার সেন। ইউর অনার, এই ছেলেটির নাম আর পাঁচজনের মতো না হয়ে, মানে গিরিশ, দুলাল, প্রসেনজিৎ, তাপস, চিরঞ্জিৎ না হয়ে নামকরণ করা হলো 420। কেন? এই কেনর উত্তর জানতে হলে আমাকে জেরা করবার সুযোগ দিতে হবে মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জিকে। কি বলতে চান আপনি মিস্টার সেন? মিস্টার চ্যাটার্জিকে জেরা করবার সুযোগ দিলে সেটা জানতে পারবেন স্যার। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, উনি যখন চাইছেন
আচ্ছা জাস্ট এ মিনিট, আমাকে এই কার্ড গড়ায় তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সেন। মিলর্ড, আজ থেকে 28 বছর আগে আমি একজন আইন কলেজের ছাত্র ছিলাম। আমার আদি বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর। সেই সময় বাংলা তথা ভারতবর্ষে নকশাল মুভমেন্ট 1970-71। কমরেড, আমরা অহেতুক রক্ত চাই না, দেশের ক্ষয়ক্ষতি হোক আমরা চাই না। বিপ্লবের মাধ্যমে দেশের শাসনযন্ত্র সাংবিধানিক কাঠামোর পরিবর্তন চাই। আমাদের শক্ত হাত পালিয়ে যা। বিপ্লব চ্যাটার্জি আমার কোয়ার্টারে? হ্যাঁ, আমরা নিজে চোখে দেখেছি। আমরা আপনার ঘর সার্চ করব। না, আমি একটা মেয়ে, একা কোয়ার্টারে থাকি। হসপিটাল সুপারিনটেন্ডেন্টের পারমিশন ছাড়া আপনারা সার্চ করতে পারেন না। আপনারা যেতে পারেন। মি লর্ড, সেই মুহূর্তে মেয়েটিকে আমার ভালো লাগলো। সেই ভালো লাগা ক্রমে ক্রমে ভালোবাসায় রূপান্তরিত হলো। মি লর্ড, আমরা দুজনে দুজনকে ভালোবাসতে লাগতাম। লিলিমা, আমি কিন্তু প্রথম সন্তান মেয়ে চাই। না, ছেলে। ছেলে? ঠিক আছে, লেডিস ফার্স্ট। তুমি যখন বলছো ছেলে তখন ছেলে, তা ছেলের নাম কি রাখবে? প্রদীপ। প্রদীপ কিন্তু সবাইকে আলো দেয়। প্রদীপ? প্রদীপ সবাইকে আলো দেয়, কিন্তু নিজে ঝোলে পুড়ে ছাই হয়ে যায়। বিপ্লববাবু, আপনার ওয়াইফের যে কন্ডিশন, আফটার ডেলিভারি দুটো ওষুধ খুব এসেনশিয়াল। হ্যাঁ, শি ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট অ্যানিমিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন। আই এম ভেরি সরি, আমাদের হসপিটাল স্টকে সেটা এখন নেই। আপনি কাইন্ডলি সেটা বাইরে থেকে আনিয়ে নেবেন। নাকি সিস্টার? আমার ওয়াইফ খুব অসুস্থ, অ্যাট লিস্ট ওষুধটা আমাকে কিনে আনতে দিন, প্লিজ প্লিজ। মাই ওয়াইফ ইজ গোয়িং টু ডেলিভার দ্য চাইল্ড রাইট নাও অফিসার, প্লিজ প্লিজ প্লিজ। আমি জুরি মহোদয়গঞ্জের সঙ্গে একমত হইয়া আসামি শ্রী বিপ্লব চ্যাটার্জিকে সন্ত্রাসবাদ এবং বেআইনি অস্ত্র রাখা দেশবিরোধী কাজকর্মে লিপ্ত থাকার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 142 ধারা মতে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম এবং 50,000 টাকা জরিমানা করিলাম, অনাদায়ে আরো 1 বছর হাজতবাস। মি লর্ড, জেল থেকে বেরিয়ে আমি আমার স্ত্রীর খোঁজে আসি।
দেখি এখানে আপনি আমার কোয়ার্টারে আমি থাকব না তো কে থাকবে আপনি আচ্ছা এখানে নীলিমা সেন ছিলেন না নীলিমা সেন আপনি কে হন নীলিমা সেনের আমি ওনার স্বামী স্বামী হ্যাঁ এমন স্বামীর মুখে আগুন যে স্বামী মৃত বউ বাচ্চাকে ফেলে পালিয়ে যায় মৃত কে মৃত কে মারা গেছে নীলিমাদি মিলর্ড আমার সেই হারিয়ে যাওয়া প্রদীপ সময়ের পরিবর্তনে শ্রীমান 420 মিস্টার চ্যাটার্জি আপনার কনফেশন শুনে আমি খুবই দুঃখিত কিন্তু খুশিও হলাম যে আমারই আদালতে আপনি আপনার হারানো সন্তানকে খুঁজে পেলেন আমি জুরি মহোদয় গণদের সাথে একমত হয়ে আসামি শ্রীমান প্রদীপ চ্যাটার্জি ওরফে 420 কে সসম্মানে মুক্তি দিলাম এক মিনিট স্যার তোমার জন্মদাতা পিতা আজ তোমার সামনে দাঁড়িয়ে টেক দ্য রিভলভার নাও ইউ শুট মি আমায় গুলি করো কি ব্যাপার তুমি আমার বুকে গুলি না করে আকাশে গুলি করলে কি হলো তোমার আনন্দে আনন্দে বাবাকে ফিরে পাওয়ার আনন্দে প্রদীপ আজ আমার জীবনে সবচাইতে আনন্দের দিন তোর মা যদি বেঁচে থাকত আমার কাছে আয় মা